স্বাদে মিষ্টি। এবার ভোটে তাকে নিয়েই অনার সৃষ্টি। লালমাটিতে তার নাম করে রক্তচক্ষু, বাদ গেল না কলকাতার পাশের জেলাও। বীরভূমের ছায়া হুগলির খানাকুলে, গুড় জলের নাম করে ভোটারদের প্রকাশ্যে হুমকি স্থানীয় তৃণমূল নেতার। খানাকুলের মুক্তাব গ্রামের জনাপঞ্চাশেক মহিলাকে ভোট দিতে যেতে বাধা দেয় বলে অভিযোগ, যদিও বাধা উপেক্ষা করে ভোট দিতে যান তারা। এরপরই ওই মহিলা ভোটারদের উদ্দেশ্যে তৃণমূল নেতার চোখ রাঙানি, গুড় জলের হুমকি। পালন করেছি, আপনি যে ক্যামেরাটা করছেন আপনি করতে পারেন, কিন্তু ওদের হাতে তো খুনের রক্ত লেগে রয়েছে এখনো। আপনি ভোট দিতে তো বারণ করছেন, ভোট দিয়ে আমি বলছি ভোট দিবেন আপনারা, আজকে নিয়ে এসে নিরাপত্তায় ভোট দিবেন, তারপরে ওদিকে গুড় জল খাওয়াবো, আমরা গুড় জল ওদিকে খাওয়াবো, এটা পরিষ্কার বলে দিচ্ছি। আপনি যতই ক্যামেরা করুন। তৃণমূল নেতার এই হুমকির পরই ওই মহিলা ভোটারদের বাড়িতে তাঁর দলের লোকেরা চড়াও হয় বলে অভিযোগ, ধর্ষণ ও বাড়ি জ্বালিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ মহিলা ভোটারদের। বলে যে ধর্ষণ করা হবে, 31 তারিখের পরে বাড়ি জ্বালিয়ে সাদা করে দেওয়া হবে, একটা বাড়িও রাখা মানে টিএমসি বাড়িগুলো ছাড়া বাদ বাকি সিপিএম এর সব বাড়ি জ্বালিয়ে দেওয়া হবে, মেয়েদেরকে ধর্ষণ করবে, বিভিন্ন রকম অত্যাচার করা হবে, কে বলছে এগুলো? টিএমসি লোকাল লিডাররা। খানাকুলে গুড় জলের হুমকি, চাপদানিতে অবশ্য তারা প্যাকেটে। শ্রীরামপুরের বেল্টিং বাজারে তৃণমূলের ক্যাম্প অফিসে প্যাকেট ভর্তি গুড়ের বাতাসা, দেখতে লাল কিন্তু এখানে কোনো রক্তচক্ষু নেই। তৃণমূল কর্মীরা বলছেন এ হলো প্রাণের গুড় বাতাসা। একইভাবে বলাগড় বিধানসভা কেন্দ্রের গুপ্তিপাড়াতেও তৃণমূলের ক্যাম্প অফিস থেকে গুড় বাতাসা বিলি করা হয়। বিরোধীরা কটাক্ষ করে বলছে এবারের ভোটের বর্ণমালায় নয়ে নারদ হলে, জয়ে জোট হলে গয়ে অবশ্যই গুড় বাতাসা, শাসকের নয়া অস্ত্র, কখনো খাইয়ে কখনো খাওয়ানোর হুমকি। বীরভূম থেকে খানাকুল, ভোট চলছে, গুড় বাতাসাও আছে। এবিপি আনন্দ।